আমরা তিন বাল্যসঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত। রাত্রে বাতাসে তাহার হাড়গুলা খট খট শব্দ করিয়া নড়িত। দিনের বেলায় আমাদিগকে সেই হাড় নাড়িতে হইত। আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন। তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য, এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয়। তাহার পর বহুকাল অতীত হইয়াছে। ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না। অল্পদিন হইল, একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয়। অনভ্যাস বশত ঘুম হইতেছে না। এপাশ ওপাশ করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটা বাজিয়া গেল। এমন সময়ে ঘরের কোণে যে তেলের সেচ চলিতেছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিভিয়া গেল। ইতিপূর্বে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটিয়াছে, তাই এই আলো নেভা হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল। মনে হইল এই যে রাত্রি দুই প্রহরে একটি দীপশিখা চিরান্ধকারে মিলাইয়া গেল, প্রকৃতির কাছে ইহাও যেমন, আর মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিবিয়া বিস্মৃত হইয়া যায়, তাহাও তেমনই। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল। তাহার জীবিতকালের বিষয়ে কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতড়াইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে। সে যেন কি খুঁজিতেছে, পাইতেছে না, এবং দ্রুততর বেগে ঘরময়ে প্রদক্ষিণ করিতেছে। নিশ্চয়ই বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমার এই মাথার মধ্যে বোবো করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো শোনাইতেছে। কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল। জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম, কেও পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল, এবং একটা উত্তর শুনিতে পাইলাম। আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি। আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়িয়া ধরিয়া চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বল, এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ দাসে, কঙ্কালের এখন আর তোমার আবশ্যক? অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল, বলো কি, আমার বুকের হাড় যে তাহারই মধ্যে ছিল, আমার 26 বৎসরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল, একবার একবার দেখিতে ইচ্ছে করে না? তুমি একলা থাকো বুঝি, তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বৎসর পূর্বে
আমিও মানুষের কাছে বসিয়া মানুষের মতো গল্প করিতাম। এই 35 বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেড়াইয়াছি। আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো গল্প করি। অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল। নিরুপায় দেখিয়া আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম, সেই ভালো, যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া উঠে এমন একটা কিছু গল্প বলো। সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তবে আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া 2টা বাজিল। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় করিতাম, তিনি আমার স্বামী। মাছকে বর্ষি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও ঠিক সেই রূপ মনে হইত। অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বর্ষিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া লইয়া যাইতেছে, কিছুতে তাহার হাত থেকে পরিত্রাণ নাই। বিবাহের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ দেখিয়া শাশুড়িকে বলিলেন, শাস্ত্রে যাহাকে বলে বিষকন্যা এই মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনিতেছ কেমন লাগিতেছে? বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার। তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম। ক্রমে বয়স বাড়িতে লাগিল, লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত, কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তোমাকে কখনো দেখি নাই। দেখো নাই কেন? আমার সেই কঙ্কাল, আমি ঠাট্টা করিতেছি। তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সে 2টি শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা 2টি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাপ্রীত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তাহার কোনো তুলনাই হয় না। এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের ওপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল, তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে। আমার এই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না। আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন। তাহার অর্থ এই, পৃথিবীরা সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত স্থল ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম, এই জন্য পৃথিবীর সবচেয়ে আমার তোমার ওপর বেশি রাগ। ইচ্ছা করে আমার সেই 16 বৎসরের জীবন্ত যৌবনতাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি তোমার চোখের সামনে দাঁড় করাই, বহু কালের মতো তোমার 2 চক্ষের নিদ্রা ছুটাইয়া দিই, তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি। তোমার গা যদি থাকিত গা ছুইয়া বলিতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নাই। আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ,
রজনীর অন্ধকার পটের উপরে যা জন্মমান হইয়া ফুটিয়া উঠিয়াছে, আর অধিক বলিতে হইবে না। আমার কোনো সঙ্গিনী ছিল না, দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না, অতঃপরে আমি একা। দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ হইয়া আসিলেন তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হইলেন। আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবারই দেখিয়াছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন, পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মেলিয়া দেখিতেন না, সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়, এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়া আশ্রয় লইয়াছেন। তাহার বন্ধুর মধ্যে এক শশী শেখর, এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখরকেই সর্বদা দেখিতাম, এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্পতরুতলে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত। শুনিতেছ কি মনে হইতেছে? মনে হইতেছে শশী শেখর হইয়া জন্মিলে বেশ হইত। আগে সবটা শোনো। একদিন বাদলার দিনে আমার জ্বর হইয়াছে, ডাক্তার দেখিতে আসিয়াছেন, সেই প্রথম দেখা। আমি জানালার দিকে মুখ করিয়াছিলাম, সন্ধ্যার লাল আভাটা পড়িয়া রুগ্ন মুখের বিবর্ণতা যাহাতে দূর হয়, ডাক্তার যখন ঘরে ঢুকিয়াই আমার মুখের দিকে একবার চাহিলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম। সেই সন্ধ্যালোকে কোমল বালিশের উপরে একটি ঈষৎ কৃষ্ট কুসুম পেলক মুখ, অসংযমিত চূর্ণ কুণ্ডল ললাটের উপর আসিয়া পড়িয়াছে, এবং লজ্জায় আনমিত বড় বড় চোখের পল্লব কপোলের উপর ছায়া বিস্তার করিয়াছে। একবার হাতটা দেখিতে হইবে। আমি গাত্রাবরণের ভেতর হইতে ক্লান্ত সুগোল হাতখানি বাহির কহিরা দিলাম, একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নীলবর্ণ কাঁচের চুড়ি পরিতে পারিতাম তো আরও বেশ মানাইত। রোগীর হাত লইয়া নাড়ি দেখিতে ডাক্তারের এমন ইতস্তত ইতপূর্বে কখনো দেখি নাই। অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত অঙ্গুলিতে নাড়ি দেখিলেন, তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন, আমিও তাহার অন্তরের নাড়ি কিরূপ চলিতেছে কতটা আভাস পাইলাম। বিশ্বাস হইতেছে না? অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছি না, মানুষের নাড়ি সকল অবস্থায় সমান চলে না। কালক্রমে আরও দুই চারিবার রোগ ও আরোগ্য হইবার পরে দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া কমে একটিতে আসিয়া ঠেকিল, আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল, জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রহিল। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম, ভালো করিয়া খোপা বাঁধিয়া মাথায় এক গাছি বেলফুলের মালা জড়াইতাম, একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম। সেই হইতে আমি আর একলা ছিলাম না, যখন চলিতাম নত নেত্রে চাহিয়া দেখিতাম পায়ের অঙ্গুলিগুলি পৃথিবীর উপর কেমন করিয়া পড়িতেছে, এবং ভাবিতাম এই পদক্ষেপ আমার নতুন পরীক্ষতীর্ণ ডাক্তারের কেমন লাগে। মধ্যাহ্নে জানলার বাইরে ঝাঁঝা করিত, কোথাও সারা শব্দ নাই, মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত, এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলনাওয়ালা সুর ধরিয়া চাই খেলনা চাই চুড়ি চাই করিয়া ডাকিয়া যাইত। আমি একখানি ধপধপে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম, একখানি অনাবৃত বাহু কোমল বিছানার উপর যেন অনাদরে মেলিয়া দিয়া ভাবিতাম, এই হাতখানি এমনই ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল, কে যেন দুইখানি হাত তুলিয়া লইল, কে যেন ইহার আরক্ত করতলের উপর চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে। মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহা হইলে কেমন হয়? মন্দ হয় না।
একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে বাকি রাতটুকু বেশ কাটিয়া যায়। কিন্তু তাহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে, ইহার উপহাসটুকু থাকে কোথায়? ইহার ভিতরকার কঙ্কালটা তাহার সমস্ত দাঁত কটি মেলিয়া দেখা দেয় কই? তারপরে শুনো, একটুখানি পশার হইতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন। তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ঔষধের কথা, বিষের কথা, কি করিলে মানুষ সহজে মরে, এই সকল কথা জিজ্ঞাসা করিতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলিয়া যাইত, শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল। ভালোবাসা এবং মরণ, কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম। আমার গল্প প্রায় শেষ হইয়া আসিয়াছে, আর বড় বাকি নাই। কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখিলাম তিনি একটু বেশি রকম সাজসজ্জা করিয়া দাদার কাছে তাহার জুড়ি ধার লইলেন, রাত্রে কোথায় যাইবেন। আমি আর থাকিতে পারিলাম না, দাদার কাছে গিয়া নানা কথার পর জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আর জুড়ি লইয়া কোথায় যাইতেছেন? মরিতে। আমি বলিলাম, না সত্যি করিয়া বলো না। তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করিয়া বলিলেন, বিবাহ করিতে। অল্পে অল্পে শুনিলাম এই বিবাহে ডাক্তার 12,000 টাকা পাইবেন, কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি? আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি বুক ফাটিয়া মরিব? পুরুষদের বিশ্বাস করিবার জো নাই। পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি। ডাক্তার রোগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিবাহ? আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতিভ হইলেন তাহা নয়, ভারী বিমর্ষ হইয়া গেলেন। বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের! অনেক রাত্রে লগ্ন, ক্রমে আকাশে চাঁদ উঠিল। আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম, ডাক্তার মশাই ভুলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়াছে? এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুঁড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম। কোন গুঁড়া খাইলে যেন মানুষ মরে, ডাক্তারের কাছে শিখিয়াছিলাম। বাঁশি বাজিতে লাগিল, আমি একটা বেনারসি শাড়ি পরিলাম, যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পরিলাম, সিঁথিতে বড় করিয়া সিঁদুর দিলাম, আমার সেই বকুলতলার বিছানা পাতিলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না, সুপ্ত জগতের ক্লান্তি হরণ করিয়া দক্ষিণে বাতাস বহিতেছে, জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হইয়া আসিতে লাগিল, এই তরুপল্লব এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া যাইতে লাগিল, তখন আমি নেত্র নিমিলন করিয়া হাসিলাম। ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমায় দেখিবে, তখন হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব, তখন এই হাসিটুকু এখান হইতেই মুখে করিয়া লইয়া যাইব। কোথায় বাসর ঘর, আমার সে বিবাহের বেশ কোথায়? নিজের ভেতর হইতে একটা খট খট শব্দ জাগিয়া দেখিলাম, আমাকে লইয়া তিনটি বালক অস্থিবিদ্যা শিখিতেছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করিত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করিয়া প্রস্ফুটিত হইত, সেখানে বেত্র নির্দেশ করিয়া কোন অস্থির কি নাম
মাস্টার শিখাইতেছেন, আর সেই যে অন্তিম হাসিটুকু ওষ্ঠের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম তাহার কোনো চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি? গল্পটা কেমন লাগিল? গল্পটি বেশ প্রফুল্লকর। এমন সময় প্রথম কাক ডাকিল, জিজ্ঞাসা করিলাম, এখনো আছো কি? কোনো উত্তর পাইলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল।